হুগলি এলাকার খানাকুল পুরশুরা জুড়ে বন্যা পরিস্থিতি সেখানে কিন্তু হুগলি জেলা শাসক সহ সাংসদ আরামবাগ লোকসভা মিতালি বাগ সাধারণ মানুষের কাছে এসেছেন কিছু মানে বন্যা দুর্গতদের কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আমরা সেই ছবিটা দেখাচ্ছি যেখানেতে যেখানেতে সাংসদ মিতালি বাঘ আছেন এবং আছেন হচ্ছে হুগলি জেলাশাসক সব ব্লক উন্নয়ন আধিকারিক এবং এলাকার 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 যারা বিশিষ্টজনেরা যারা কিন্তু আছেন তারা কিন্তু উপস্থিতিতে উপস্থিত আছে কম্বল সব বিশেষ কিছু ত্রিপল এবং পুলিশ প্রশাসনের লোকজন আছেন এবং যা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের লোকজন আছেন এবং এলাকার এলাকার যা পরিস্থিতি সেই এলাকার পরিস্থিতি সঙ্গে সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু পুরো একবারে অ্যাকশন মুড়ে প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু একবার অ্যাকশন মুড়ে আমরা সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপল দেওয়া হচ্ছে ত্রিপল দেওয়া হচ্ছে এবং বন্যার ত্রাণ কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে ভিডিও সাহেব আছেন ওনার টিমটা নিয়ে উনি কন্টিনিউসলি বাইকিং করছেন আর তাদের কাছে আরা পৌঁছাবেন সবাইকে ব্যবস্থাটা করা হচ্ছে কি ব্যবস্থা যাবে আশা করছেন যারা নদীর ধারে বিশেষ করে বাস যাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলা শাসক তিনি কিন্তু আছেন আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন আমাদের একচুয়ালি তিনটা অঞ্চলে ক্যাম্প চলছে যেগুলো নিচু একচুয়ালি অনেক জায়গাগুলো একটু যারা চরে থাকে বিশেষ করে তাদের জন্য আমরা রিলিফ ক্যাম্প করেছি সেখানে খাবার দাবার থেকে শুরু করে রিলিফ মেটেরিয়াল সমস্ত কিছুই বিতরণ হচ্ছে সমস্যার কোনো কারণে ইভেন ক্যাটেল ফিডও আমরা দিচ্ছি বেবি ফুডও দেওয়া হচ্ছে আমরা পুরো নজর আছে চারের লোকদেরই একটু সমস্যা তাদের আমরা দেখে নেওয়া হচ্ছে যাতে কোনো সমস্যা না যারা সদস্য তারা কিন্তু আছেন এবং সাংসদ মিথালি বাগ তিনি কিন্তু আছেন এবং সব মিলে খানাকুল এবং পুরশুরা বিশেষ বন্যা কবলিত এলাকা হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চব্বিশ ঘন্টা তিনি কিন্তু কন্ট্রোল রুম তিনি কিন্তু খুলে রেখেছেন এবং খুব সেনসিটিভ জোন হিসাবে খানাকুলকে বারে কিন্তু উল্লেখ করা হয় সাংসদ মিতালি প্রথমবার সাংসদ হওয়ার পর আপনি বন্যার এরকম একদম প্রথম একটা বিষয় নিয়ে টপিক নিয়ে ঘাঁটছেন দেখছেন সরজমিনে কি কি করছেন সাংসদ আমি গ্রাম বাংলার মেয়ে বন্যা আমার দেখা এবং আরামবাগ লোকসভাটা ম্যাক্সিমাম জায়গায় বন্যা তো বন্যা কবলিত মানুষের পাশে থাকাটাই কর্তব্য যেহেতু আমি একজন মানুষ সাংসদ পরে আমি একজন মানুষ আগে তো মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা কর্তব্য বলে মনে করেছি প্রতিনিয়তই ছুটে আসছি যাতে কোনো মানুষ কোনো অবস্থায় বিপদের সম্মুখীন যাতে না হয় তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে আছি সর্বরকমভাবে একদম আমরা ছবিটা দেখাচ্ছি ওখানেতে ব্লক উন্নয়ন আধিকারিক আছেন এবং আছেন সাংসদ মিতালি বাগ সহ আছে এবং নবান্ন থেকে বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু খোঁজখবর বিষয়টা নিয়ে তিনি খোঁজখবর রাখছেন এবং আছেন খোকন মল্লিক আছেন এবং দেখতে পাচ্ছি পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং এলাকার যারা আছে বিশেষ জনপ্রতিনিধি যারা আছেন ব্লক উন্নয়ন আধিকারিক তিনিও আছেন সব মিলিয়ে যে বন্যার যে পরিস্থিতির উপরে কিন্তু পড়া নজর আছেন এবং এলাকায় এলাকায় যাতে সাধারণ মানুষ কোনো ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন যাতে না হন তার বিষয়ে কিন্তু সরকার পক্ষ থেকে করা নজর রাখা হয়েছে চব্বিশ ঘন্টা হেল্পলাইন চালু করা হয়েছে তারই মধ্যে থেকে এরকম একটি বিশেষ যেভাবে সফর সেটাকে বলা যায় এরকমও কিন্তু মনে করা হয়েছে যেখানেতে রান্নার খাওয়ার ব্যবস্থাপনা চলছে এবং গরিব সাধারণ মানুষের তারা কিন্তু টেন্ট একটা শেল্টারে তার মানে করা হয়েছে পুরুষরা যে হাই স্কুল সেখানে কিন্তু করা হয়েছে এবং সব মিলিয়ে একটা বিশেষ তৎপরতা প্রশাসনিক তৎপরতা প্রশাসনিক দিক দিয়ে কড়া নজরে পুরুষরা প্রশাসন তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরুষুরার জন্যে হুগলির পুরুষরা থেকে কমলেন্দ্রপুরের টাইমস